ওয়েলকাম টু আকাশবাণী। অনেকদিন বাদে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ যে সিএফএল ক্লাব ট্যুরটা আমাদের চলছে। তো এখনও অবধি টোটাল 7টা ক্লাব আমরা কভার করে ফেলেছি। টোটাল 12টা টিম এবছর সিএফএল খেলছে, বাকি রইল 5টা। 5টার মধ্যে 3টে তথাকথিত বড় টিম আর 2টো ছোটো টিম বলা ভুল, কারণ যা টিম বানিয়েছে তারা ছোট বলে তাদেরকে মানে বলা যাবে না, অবশ্যই যথেষ্ট ফাইটটা দেবে। তো সেই দুটো ক্লাব আর পেছনে যেই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা পিয়ারলেসের, এরা গতকাল আমরা করেছি, কিন্তু অনেক ট্রেনিং এবং খুব ইন্টেন্স ট্রেনিং হচ্ছিলো যেগুলো সব কিছু ভিডিওতে দেওয়া যায়নি, তো সেই জন্য ব্যাকগ্রাউন্ডে দিয়েছি। আর অবশ্যই পিয়ারলেসের ভিডিওটা দেখো, এবং তার সাথে সাথে বাকি যেই টিমগুলোর করেছি যেরকম সাদ্দান সমিতি, বিএসএস, কাস্টমস, আরিয়ান, রেনবো, তো সেইগুলোকেও দেখো, এবং তোমাদের কীরকম লাগলো সেটাও কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলোর কমেন্টেও জানাতে পারো, বা আজকের এই ভিডিওটার কমেন্টেও জানাতে পারো। তো এই মুহূর্তে কলকাতা ফুটবলে একদম ভরা মরশুম শুরু হয়ে গেছে, সবাই জানোই যে ফিফথ ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফার্স্ট ডিভিশন এই খেলাগুলো তো চলছেই, আর কয়েকদিনের মধ্যেই সিএফএল প্রিমিয়ার ডিভিশন এবং প্রিমিয়ার বি এই দুটোও শুরু হতে চলেছে। তো তার সাথে সাথেই কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই, যেটা ফুটবলের মরশুম মানে বৃষ্টির মরশুম, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই, একদম কাঠখোট্টা রোদ। তার সাথে সাথে একটু আপডেট দিয়ে দিই তোমাদেরকে যে ফার্স্ট ডিভিশন, ফোর্থ ডিভিশন এবং ফিফথ ডিভিশনে কী ধরনের রেজাল্ট হচ্ছে বা খেলাগুলোর কী হচ্ছে। তো প্রথমে আসি ফিফথ ডিভিশনের খেলায়। ফিফথ ডিভিশনে 20 তারিখ মানে গতকালকে যেই ম্যাচগুলো হয়েছে তাতে মৈত্রী সংঘ 8-1 গোলে জিতেছে সুভাষদ্বীপ স্পোর্টিং ক্লাবের সাথে। শিবপুর ইনস্টিটিউশন 3-0 গোলে জিতেছে তপন মেমোরিয়ালের সাথে। বার্নপুর ইউনাইটেড 7-1 জিতেছে নিবেদিতা ক্লাবের সাথে, এবং অরুণোদয় ক্লাব 0-3 গোলে হেরে গেছে ক্যালকাটা প্রেস ক্লাবের সাথে। এরপরে ফোর্থ ডিভিশন, ফোর্থ ডিভিশনে কালকে 3টে খেলা ছিল, তার মধ্যে কলকাতা ইউনিয়ন YMCA-র কাছে 2-0 গোলে হেরেছে, সাউদার্ন এসি এবং পাইকপাড়া এসসি 0-0 ড্র করেছে, মি কং যাদবপুর অগ্রগ্রামীর কাছে 1-0 গোলে হেরে গেছে। আর এবার চলে আসি ফার্স্ট ডিভিশনে। ফার্স্ট ডিভিশনের পোর্ট ট্রাস্ট এবং সালকিয়া ফ্রেন্ডস দুজনেই 0-0 ড্র করেছে। মিলন বিথি 2-1 গোলে তালতলা একতাকে পরাজিত করেছে। ঐক্য সম্মিলনীয় 1-0 গোলে হাওড়া ইউনিয়নকে পরাজিত করেছে। মেজার্স ক্লাব 1-0 গোলে জয়লাভ করেছে জানবাজারের কাছে। বরিশা এবং সুবারবান ক্লাব দুজনেই 0-0 ড্র করেছে, এবং এটিকে জুনিয়র 1-0 গোলে জয়লাভ করেছে ইয়ং কর্নারের সাথে। এর সাথে সাথেই ফার্স্ট ডিভিশন যেই খেলাটা চলছে তাতে কিন্তু এটিকে পরপর 2টো ম্যাচ জিতে এখনও অবধি বলা যায় গ্রুপ টপেই রয়েছে। তো এবার চলে আসি অন্যান্য খবরে। তার মধ্যে প্রথমে দিদি একটা খুব ভালো খবর, লোন স্টার কাশ্মীর এফসি, সবাই নামটা শুনেইছই কারণ সেকেন্ড ডিভিশন আই লিগ খেলেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল সেই লোন স্টারের। সেই লোন স্টার কিন্তু ওদের ওমেন্স টিম শুরু করতে চলেছে কিছুদিনের মধ্যে, এবং ওরা ওদের ওয়েবসাইট যেটা আছে www.kashmirfc.com এবং lonestar kashmirfc.com যেটা ওদের জিমেইল অ্যাড্রেস, তো এখানে কিন্তু ওরা বলেছে যে যারা যারা ইচ্ছুক আছে যেই সব ক্যান্ডিডেট বা ওমেন্স, তারা কিন্তু অবশ্যই চাইলে কিন্তু যোগাযোগ করতে পারে যাতে তারা ওমেন্স টিমটা ভালোভাবে বানাতে পারে। এবং এই টিমটার কোচিং করাবে হচ্ছে নাদিয়া নিঘাত, তিনি AIFF সি লাইসেন্সধারী কোচ, এর সাথে সাথে আরও অ্যাসিস্ট্যান্ট কোচ লাগবে, এখনও সেগুলো ডিসাইডেড হয়নি। তো এবার চলে আসি ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার নিউজ। প্রচুর কিছু ট্রান্সফার হয়েছে এই দুদিনে, তো সেগুলো অল্প অল্প করে বলে দিই। প্রথমেই আসি গোকুলাম কেরালা এফসির কথায়। গোকুলাম কেরালা এফসির প্লেয়ার এবং ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিমের প্লেয়ার ডালিমা ছিব্বার, ও কিন্তু রিসেন্টলি কানাডা যাচ্ছে, কানাডিয়ান লিগে কোনো একটা টিমে সাইন করতে চলেছে, এবং এখনও অবধি সেটা কনফার্ম হয়নি ও কোন টিমে সাইন করবে। তার সাথে সাথে ও এটাও জানিয়েছে যে এবং ওখানে কিন্তু ওর হায়ার এডুকেশান যেটা রয়েছে, যেটা ও করতে ইচ্ছুক সেই বিষয়ে কিন্তু পড়াশোনা করবে খেলার সাথে সাথে। তো এটা থেকে কিন্তু ডালিমা ছিব্বার অসাধারণ পারফরমেন্স রয়েছে এবছরে লাস্ট কয়েকটা ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিমের এবং ওমেন্স প্রিমিয়ার লিগে। তো তার সাথে সাথে এই কানাডার কোনো ক্লাবে খেললে কিন্তু অবশ্যই আরও বেশি ইম্প্রুভ করবে। এর সাথে সাথে গোকুলাম কেরালা এফসি 26 বছরের ব্রাজিলিয়ান মিডিও ব্রুনো পেলিসারিকে কিন্তু অলরেডি সাইন করিয়ে ফেলেছে। এর সাথে সাথেই আরও দুজনকেও সাইন করেছে, তার মধ্যে একজন এক্স মোহনবাগান প্লেয়ার হেনরি কিসেকা রয়েছে, তাকেও সাইন করেছে, এবং আফগান সেন্ট্রাল ডিফেন্ডার জহিব ইসলাম আমিরি, ওকেও কিন্তু সাইন করিয়ে ফেলেছে। তো গোকুলাম কেরালা কিন্তু এবছর আই লিগের জন্য যথেষ্ট ভালো এবং কঠিন শক্তপোক্ত টিম তৈরি করতে চলেছে যাতে অন্য টিমগুলোকে যথেষ্ট ভালো ফাইট দিতে পারে। এরপরে আসি জামশেদপুর। জামশেদপুরও একজন স্প্যানিশ প্লেয়ারকে সাইন করিয়েছে, এটর মনরয়। তো এই স্প্যানিশ প্লেয়ারের সাথে সাথে কিন্তু ওদের টিম কিন্তু আরও স্ট্রং হয়ে গেল।
এর মধ্যেই রিয়াল কাশ্মীর, একটু আগে লোন স্টার কাশ্মীরের কথা বললাম, এবার রিয়াল কাশ্মীর। রিয়াল কাশ্মীর বিএফসি রিজার্ভ টিমের প্লেয়ার 22 বছর বয়সী আলতামাস সায়েদকে সাইন করিয়েছে। এর সাথে সাথেই ওদের মোহাম্মদ হাসান যে ছিল প্লেয়ার, গত বড় খেলেছে, ওর সাথে আরও 1 বছরের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। এবং গোলকিপার উজাওয়ান নবি, ওর সাথেও 1 বছরের কন্ট্রাকশন এক্সটেনশন করেছে। মানে রিয়াল কাশ্মীর কিন্তু মোটামুটি বলা যায় যে গত বড়ের টিমটাকেই প্রায় ধরে রাখছে, যদিও একজন দুজন বেরিয়ে গেছে ওদের টিম থেকে। এরপরে মুম্বাই সিটি এফসি, মুম্বাই সিটি এফসি সাইন করায়নি কাউকে এর মধ্যে, কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে মদৌ সৌগি, ওদেরই গত বছরের টিমে ছিল, তো ওর সাথে কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে। এরপরে চেন্নাই এনএফসি এমানুয়েল আর্নল্ডকে সাইন করিয়ে ফেলেছে, এবং তার সাথে সাথে কিন্তু ওদের স্ট্রাইকিং লাইন আপটা আরও স্ট্রং হয়ে গেল। এমানুয়েল আর্নল্ড কিন্তু একজন স্ট্রাইকার, এবং শোনা যাচ্ছে যে চেন্নাই এনএফসি আরেকজন আফগানি প্লেয়ার, আফগানি ডিফেন্ডার, সেন্ট্রাল ডিফেন্ডার, ওকেও কিন্তু সাইন করাতে ইচ্ছুক। তার নাম হলো মাসি সিংহানি, তো আফগানি মুসলিমই, ওকেও কিন্তু সাইন করাতে চলেছে। তো এবছর এএফসি 2023-এর কোয়ালিফায়ার এবং 2022-এর ওয়ার্ল্ড কাপ, তাতে কিন্তু আফগানিস্তান ইন্ডিয়ার টিমে রয়েছে, আর ইন্ডিয়ার ক্লাবগুলো কিন্তু আফগানি প্লেয়ারদেরকে সাইন করাচ্ছে। তো এটা কিন্তু একটা বেশ ভালো, কারণ ওরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আফগানিস্তান কিন্তু ইন্ডিয়ার থেকে অনেকটাই এগিয়ে, যদিও র্যাঙ্কের দিক থেকে আফগানিস্তান কিন্তু অনেকটা পিছিয়ে। তো দেখা যাক এরা ইন্ডিয়াতে এসে কীরকম পারফরমেন্স করে, এবং তার আগে অবশ্যই তো আমরা 2022 কোয়ালিফায়ার যেটা রয়েছে তাতে তো ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের খেলা দেখতেই পারবো। এবং সবার শেষে কলকাতা ফুটবলে একটাই ট্রান্সফার হয়েছে, যেটা পুরনো হয়ে গেছে, বাসি খবর, তো যদিও আমাদের দায়িত্ব জানিয়ে দেওয়া, তো সেই জন্যই জানাচ্ছি। অভিজিৎ সরকার আন্ডার-17 ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ছিল এবং চেন্নাইয়ের এফসির প্লেয়ার, তো সেই অভিজিৎ সরকারকে কিন্তু ইকোয়েস ইস্ট বেঙ্গল এফসি 1 বছরের জন্য চেন্নাইয়ের এফসি থেকে লোনে নিয়েছে। তো এর সাথে সাথে কিন্তু মোটামুটি একজন দেশি স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার ইস্ট বেঙ্গলে চলে এলো, কারণ কি ও স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন, দুটো পজিশনেই খেলতে পারে। এবং রোনাল্ডো অলিভিয়েরা ওকেও হয়তো খুব সম্ভবত সাইন করাতে চলেছে, এখনও যদিও ট্রায়ালে আছে, কোনো ফিক্সড হয়নি, তো খুব যতদূর মনে হয়তো ওকে সাইন করে নেবে, কারণ খুব জেনুইন স্ট্রাইকার এবং গোল খুব ভালো করে চেনে। তো দেখা যাক কী হয়। তো আজকের এই পর্যন্তই ছিল নিউজ, এরকম যা আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানাতে থাকবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ক্লাব ট্যুর যেটা করছি আমরা সিএফএল এর, সেটাও তোমাদের ভালো লাগছে, সেটা আর কোন কোন ক্লাব সবাই বলছো যে মোহামেডান করতে, ইস্টবেঙ্গল করতে, মোহনবাগান করতে, সত্যি কথা বলতে এই বড় ক্লাবগুলো কিন্তু এখনও অবধি আমাদেরকে পারমিশন দেয়নি। আমরা যদিও চেষ্টা করছি, হয়তো মোহামেডানটা আমরা করতে পারি যদি পারমিশন পাই, কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগান যেহেতু ফরেন কোচ, তো তারা খুব স্ট্রিক্ট, এটা সবাই জানো, তো হয়তো তারা পারমিশন নাও দিতে পারে আমাদেরকে, তাও আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমাদের সাধ্যমতো, যাতে তোমরা সেটাও জানতে পারো। আর বাকি যেই ক্লাবগুলো করেছি এখনও অবধি 7টা, অবশ্যই সেই ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করো। আর আজকের ভিডিওটা নিয়ে তোমাদের কোনো বক্তব্য থাকলে সেটাও জানিও, কারণ সামনেই ইন্ডিয়ার মানে কলকাতা ফুটবলের মরশুম, তাতে ইন্ডিয়ান ফুটবলের মরশুম দুটোই চলছে, কারণ ডুরান্ড কাপ, সিএফএল, তারপরে পরে ইন্ডিয়ার কোয়ালিফায়ার, তারপরে সুপার কাপ, তাহলে মোটামুটি ভরা মরশুম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা করোনি। আর ইউটিউব আমাদেরকে জানাচ্ছে আমাদের ভিডিও যারা দেখে তার 57% লোক সাবস্ক্রাইব এখনও করেনি, মাত্র 43% লোক করেছে। এত কষ্ট করে ঘেমে ফেমে দেখতেই পাচ্ছ ভিডিও করছি, তাও যদি সাবস্ক্রাইব না করো খুব কষ্ট লাগে। তো যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইবটা করে দিও, আর অবশ্যই বেল আইকনটা টিপে দেবে, ক্লিক করে দেবে, যাতে রেগুলার নোটিফিকেশান পাও। তো আজকের মতো এই গরমে ঘাম ঝরাতে ঝরাতে এখান থেকে টাটা। Yes, oh God, oh God, give us strength, give us sincerity, give us good attitude, we want to practice hard, we want to play well, we want to perform for me and for team, give your blessings for success of me, my performance, and success of us. Oh God, we once again pray to you for giving good words and good blessings. Thank you.
বলো ক্যান নট ফাইন্ড হিজ হ্যান্ড ক্লিয়ার হিজ টাচিং 1 2 3